বিশ্বকাপের শুরুতেই হোঁচট স্বাগতিক অস্ট্রেলিয়ার। অন্যদিকে ১১ বছর পর অজি মুল্লুকে জয়ের দেখা পেল গেল বিশ্বকাপে তাদের বিপক্ষেই শিরোপা খোয়ানো নিউজিল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু কেন উইলিয়ামসনের দলের। এই অজিদের বিপক্ষে তাদের মাটিতে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল কিউইদের। গত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অজিদের বিপক্ষেই হেরে বসেছিল নিউজিল্যান্ড। এবার ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে অজিদের থেকে। বিশ্বকাপে শুরুটা হলো দুর্দান্ত। এবার কি শিরোপা খোরা কাটবে কিউইদের? ৭টি চার ও ২টি ছক্কায় মাত্র ৫৮ বলে ডেভন কনোয়ের ৯২, আরেক বিধ্বংসী ব্যাটার ফিন এলেনের ৫ চার ও ৩ ছক্কায় মাত্র ১৬ বলে ৪২, আর শেষের দিকে জিমিনিশামের ২ ছক্কায় ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৩ উইকেটে দলীয় স্কোর ২০০ স্পর্শ করে কিউইরা, যেটা কিনা বিশ্বকাপে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। রান তাড়ার রেকর্ড গড়ে জিততে হতো স্বাগতিক অস্ট্রেলিয়ার। অজিরাজে কখনোই টি টোয়েন্টি বিশ্বকাপে ২০০ রান তাড়া করে জেতেনি, কিন্তু কিউইদের দেওয়া ২০১ রানের টার্গেটের পেছনে ছুটতে গিয়ে অস্ট্রেলিয়া অল আউট মাত্র ১১১ রানে। কিউই বোলারদের কাছে যেন কোনো পাত্তাই পেল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এছাড়া টি টোয়েন্টিতে অজিদের বড় নাম ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ম্যাচ জেতানোর মতো কিছুই করে দেখাতে পারেননি। কেবল গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে সর্বোচ্চ ২৮ রান এসেছে, সেটাও ২০১ রান তাড়া করতে নেমে একেবারে নগণ্য। ২০১১ সালের হোবার্ট টেস্টের পর সব সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৫ ম্যাচ হেরেছিল কিউইরা। ১১ বছর আর ১৫ ম্যাচ পর অজিদের মাটিতে জয় পেল নিউজিল্যান্ড। বিশাল ব্যবধানে হেরে নেট রান রেটে পিছিয়ে থেকে আসরের শুরুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে গেল। এদিকে দলীয় নবম ওভারের ৩ নম্বর বলে স্যান্টনারকে কাভারে উড়িয়ে মারেন স্টয়নিস। আশেপাশে কোনো ফিল্ডার না থাকায় অনায়াসে ২ রান নিতে পারতেন তিনি, কিন্তু সেটা আর হলো কোথায়। ডিপ কাভার থেকে বাজ পাখির মতো উড়ে এসে ছো মেরে বলটা তালবন্দি করে নিলেন ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা ফিল্ডার গ্ল্যান ফিলিপস। তার নেওয়া ক্যাচের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটাঙ্গনের সবাই। সাকিবের সমান ১২২ উইকেট নিয়ে অজিদের বিপক্ষে খেলতে নেমেছিলেন টিম সাউদি। ম্যাচে মাত্র ৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে সাকিবকে টপকে গেছেন এই পেসার। তার উইকেট সংখ্যা এখন ১২৫। ২৬ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম।